খোদার মেহেরবানিতে ও মনিমরির আশীর্বাদে যা পর এখন পুত্র সন্তান লাভ করেছে এই রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ সত্যি তো এই রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে জহানারার গোল পূর্ণ হয়েছে मातृहीन दिन रात अच्छा रायला तुम्हार कुछ पात्र आ চমৎকার কথা আমি পাত্র কুশ করব আর আপনি চুপ করে ঘরের করে আপনি বসে থাকবেন তাই না না হলে চলো রাহেলা দেখা যাক কোন সৎপাত্রের সন্ধান পাওয়া যায় কিনা তাহলে তাই চলো কিন্তু আজ পর্যন্ত কোন বড় বছরের কন্যা সম্মান করতে পারলাম না জেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ এর চেয়ে আনন্দের বিষয় আর কি আছে যা বড়া সম্ভব না যাব না কেন না আমি যে তার পিতা ভাই ওজি যদি মাড়বান কি রহিমের হাতে বিবাহ না দাও তাহলে যে রহিম কে কিছুতেই জীবিত রাখা যাবে না ভাই বরং তাতে রাজ্য অমঙ্গলই হবে ও অমঙ্গল তা আমি পারবো না যাব না ওই বারো দিনের ছেলের সঙ্গে আমার মেয়েকে অর্পণ করতে পারবো না যাব না উজির সাহেব রহিমের সঙ্গে যদি রব্বানের বিবাহ হয় তাহলে আমি আমার এই বিশাল রাজ্য দান করতে প্রস্তুত আছি আপনি রাজ্য নিয়ে আমার বাড়ি আমার রহিমের হাতে তুলে দিন ভাই নৌথবা আমার রহিমকে বাঁচানো যাবে না ভাই আমি পারবো না যাব না ওই রূপ একটা রাজ্য কেন শত সহস্র রাজ্য দিলেও আমি পিতা হয়ে ওই বারো দিনের ছেলের হাতে আমি কিছুতেই অর্পণ করতে পারবো না যাব না পিতা অনুরোধ করবেন না আমাকে যাব না ভাই ওজি আমি বাদশা নন্দন তবু তোমায় করছি অনুরোধ তুমি তুমি আমার কথা রাখো ভাই নৌতুবা আমার প্রাণদেহী পুত্র রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না ভাই না আমি পারবো না যাব না আমাকে দিতে অনুরোধ করে বিরক্ত করবেন না যাব না জানা উচিত আমার কথায় রাজি না হলে আমি তোমাকে কি করতে পারি জানি যাব না অন্যায় বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার আমার মাতৃহীন আমার সর্বনাশ করব তা কিছুতেই পারবো না আমি যাব না বরং তার পূর্বে মাকে গলা টিপে হত্যা করে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব কে আমার কথা শুনবেন না 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 এখানে কে আছে মন্দ করে আবার দৌজির খে আপনার বিচারে আজ আমি বন্দী কিন্তু আমার অনুরোধ আমার অবদ্র মানে আমার মাকে যেন অন্যায় ভাবে চিনিয়ে না আনা হয় না অন্যের বিচার তুমি নয় উঠে আইনে ঝোঁকে কারাগারে বন্দী করে ডাক আর শোন শুধু বন্দী নয় তাকে হত্যার আদেশ দেওয়া হবে
মনে করেছেন আমারে তুচ্ছ প্রাণের জন্য আমার মাতৃহীন আমার সর্বনাশ করব ওই 12 দিনের ছেলের হাতে আমার মেয়েকে কিছুতেই অর্পণ করতে পারবো না আমি কিছুতেই অর্পণ করতে পারবো না আল্লাহ রে ঝাঁকে আমার বেতন ভোগী উজির আমার কথাই কথাই প্রতিবাদ ব্যাকি অস্তকে এর রক্ষা করে আমি শুনেছি তোমার মেয়ের রূপানে নাকি 12 বছর পূর্ণ হয়েছে তাকে যদি আমার রহিমের সঙ্গে বিয়ে দিতে তাহলে আমিও তোমার বাচ্চা আমরা উভয়ে সন্তুষ্ট হতাম বাচ্চা ছেলের সঙ্গে আমার বিয়ের বিবাহ এত আনন্দের কথা 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যা সম্পূর্ণ তো কেমন ভাবে হয় সম্ভব আর অসম্ভব চিন্তা করলে হবে না এই রাজ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি আমি কোথাও 12 বছরের কন্যার কোনো সন্ধান করতে পারছি না তাই উজির সাহেবের একমাত্র কন্যা তার 12 বছর পূর্ণ হয়েছে তাই এই বিয়েটা যদি না হয় তাহলে আমার রহিমকে যে আর জীবিত রাখা যাবে না তাই আমি তোমার কাছে মিনতি করে বলছি বোন তুমি আমাকে দয়া করো এই রাজ্যের কল্যাণের জন্য এই রাজ্যটাকে রক্ষা করার জন্য তুমি আমাকে দয়া করো বোন তুমি আমাকে দয়া করো তুমি তো আর পঞ্জে আমার রাজ্যের সন্তান নয় সে হচ্ছে আমার পালিত কন্যা এই রাজ্যে কল্যাণের জন্য সেজ মার ভান যদি শের স্বেচ্ছায় সামিত ভরণ করে নেয় তার আমার কোনো আপত্তি থাকতে পারে না বোন ঠিক আছে বোন তবে আমার সঙ্গে চলে এসো মার উপানকে বুঝিয়ে বলি দেখি তার কি মত তুমি চলে এসো আরে তাই চলুন কিত 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 শুধু খুব 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 খেলবা না তাহলে
তোমার সম্মান নিয়ে তোমার কাছে এসেছি খুশি মনে বলো কবুল একি নিরুত্তর রইলে কেন শোনে ओ दाई मां पानी पे की शादे
चले चलो चलो चलो